লাগলো ইতিহাসের এক্সিবিশন, আজও এ কম্বিনেশন লাগবে অবাক ভীষণ রকম। এমন যদি হতো বাংলার নবাব উইথ এক্স গার্লফ্রেন্ড, গোপাল ভাঁড় তার বেস্ট ফ্রেন্ড, লেখিকা লিখছে নতুন ট্রেন্ড। এমন যদি হতো বিদেশের মাটিতে একটা কাণ্ড ঘটেছে, ঢাকার ভানুর সাথে ডাকাত ভিখু ভিড়েছে, একটা হ্যালুসিনেশন সব কিছু হেঁটে দিয়েছে। এমন যদি হতো, এমন যদি হতো, এমন যদি হতো, এমন যদি হতো। ওরে খোদা, দিন তো আজ ভালোই শুরু হয়েছে। আগুনের উর্ফে আগুন, আজ তো টাটাই মনে শেষ হয়ে যাবো। তা ভাবনি আমাদের পরিচয়? আবার মাঝি কইছি না, আমি হচ্ছি সম্রাট বীর বাহাদুর, সম্রাট আকবর। হাই, আমি শারমিন, বাংলাদেশের একজন অখ্যাত লেখিকা। তোমাকেই তো আমি খুঁজছি। আমি তোমাকে চিনি শারমিন। চিনবেই তো, তোমাকে তো আমিই নিয়ে এসেছি। শারমিন, সত্যি করে বলো, এই গল্পে আমার কি প্রয়োজন? গল্পের প্রয়োজনে তুমি আসোনি, তুমি আমার প্রয়োজনে এসেছো। তোমার প্রয়োজনটা শুনি। তোমার চরিত্রে এমন কিছু বৈশিষ্ট্য আছে যেটা আমার চরিত্রে নেই। বলতে পারো আমার ভেতরে এমন কিছু অপূর্ণতা আছে যে আমি তোমার ভেতরে দেখতে পাই। বিশাল বড় লোকের কন্যা, ইংল্যান্ডে প্রচুর সয় সম্পত্তি, ব্রিটিশ পাসপোর্টধারী, বাংলাদেশ সিক্রেট সার্ভিসের উপদেষ্টা হলেও বিসিআই এর দায়িত্ব পালন করছে। সুন্দরী আবার কঠিন, এটসেট্রা অ্যান্ড এটসেট্রা। তো তো আবার কি, তোমার মতো চরিত্র, নারী চরিত্র বাংলা সাহিত্যে আর একটি আছে? আমার চরিত্রটি অতিরঞ্জিত। কারো কারো কাছে মনে হতে পারে, আমার কাছে কখনোই মনে হয়নি। কেন? প্রীতিলতার নাম শুনেছো নিশ্চয়ই, ব্রিটিশদের বিরুদ্ধে তার বীরত্বের কাহিনী। সেটা যদি ঐতিহাসিক না হতো তাহলে প্রীতিলতার জীবনকে অনেকে অতিরঞ্জিত বলত। এরকম নারী চরিত্র আরও আছে, বলবো? আমি তোমার কথা বুঝতে পেরেছি। পুরুষতান্ত্রিক এই সমাজে নারীদের বীরত্বের কাহিনী বা কৃতিত্বের কথা কেউ স্বীকার করতে চায় না। সেখানে মাসুদ রানায় তোমার চরিত্রটা একেবারে ভিন্ন। আমরা কি আরও কিছুক্ষণ কথা বলবো? এই প্রশ্ন কেন, তাহলে কোথাও বসে কথা বলতাম। আহম্মক। হোয়াট? তোমাকে নয়, নিজেকে বললাম। কেন? তুমি আমার মনের কল্পনা, তোমার সাথে আমি যে কোনোভাবে কথা বলতে পারি, শুয়ে বসে হেঁটে যেভাবে ইচ্ছে। আমি যদি তোমার মনের কল্পনাই হই তাহলে আমার কথাগুলো তো তোমারই কথা, তা নয় কি? বোকার মতো প্রশ্ন করে ফেললে না? প্রশ্ন যদি বোকার মতো করে থাকি তাহলে তুমি বোকা, আমি না। বোকা, বোকার মতো প্রশ্ন। একটা কাজ করো সোহানা, তুমি এখন যাও। কেন? আমার সাথে তোমার কথা শেষ, তুমি এখন অন্য কারোর সাথে যে কথা বলতে পারো, যাও। আমি এখন তোমার মাথায় জেঁকে বসেছি, আমি কোথাও যাব না। আমার মাথায় কেউ জেঁকে বসতে পারে না। তোমার পেছনে তাকিয়ে দেখো। এটা আবার কে? আমি হলাম গিয়ে আলাদিনের দৈত্য। খবরদার, এক পাও আগাবে না, না হলে কিন্তু একটা কিক মেরে থোতা মুখ ভোতা বানিয়ে ফেলবো। এই মেয়ে কি বলছে? হ্যাঁ, এত দেখি সরাসরি দৈত্যের প্রেসেন্স দিয়ে টানাটানি করছে। হ্যাঁ, দৈত্যের থোতা মুখ যদি ভোতা করে দাও তাহলে দৈত্য সমাজে কি দৈত্যের মান সম্মান থাকবে? চত সব মিথ্যাবাদী, তুমি আবার কিসের দৈত্য? সত্যি করে বলো তো তুমি কি? এ যে লেখিকাই, আমি কিন্তু আর খেলবো না, উনি তো আমাকে গুরুত্বই দিচ্ছে না। কেন, আপনি ওনাকে বলেননি যে আপনার লেখার মধ্যে একজন দৈত্য আছে, আলাদিনের দৈত্য? একটু আগেই তো তুমি ওকে জানালে, ও তো বিশ্বাস করছে না। কেন বিশ্বাস করবে না গো? হ্যাঁ, আমি কত শুকনা হয়ে গেছি নাকি? আপনি ওনাকে বলেননি যে আমি 2500 বছর বোতলের মধ্যে ভরে ছিলাম? শারমিন, ওকে কথা বলা বন্ধ করতে বলেন, না হলে এমন একটা আপারকাট লাগাবো যে 4-5টা দাঁত পড়ে যাবে, ঠিক মতো কথাও বলতে পারবে না। না, আর তো এই অপমান সহ্য করা যাচ্ছে না। এই দেখেন, আমার কিন্তু একদম রাগ উঠে যাচ্ছে, আমি কিন্তু সহজে রাখি। ও বাবা রে, কি ঘুষি মারল রে! এই আপনি আমাকে ঘুষি মারবেন, আগে বলবেন না, তাতে আমি তুরের মধ্যে চলে যেতাম।
আর একটা কথা বলবি তো আবার মারবো আমি। দেখি মারেন তো দেখি। আই শারমিন কোথায় গেল লোকটা? আমি জানি না। আই ছদ্মবেশি, আই ভন্ড, কোথায়? আপনি তাহলে সেই আলেয়া? হাওয়ায় কিছু কথা ভাসে, যেমন আপনার নাকি নববর্ষে তো প্রেম ছিল। প্রেম মানে কি? আপনাদের নাকি বিবাহ হয়েছিল? আরে আমি কি বলছি, আপনাদের তো একটা পুত্র সন্তানও ছিল, যে পরে আমাদের ওই ময়মনসিংহ অঞ্চলে জমিদার হয়েছিল। কি যেন নাম? যুগল কিশোর রায় চৌধুরী। আচ্ছা বলুন তো নবাব পত্নী, এই ঘটনাটা কতটুকু সত্য? সত্য যে দিনের আলোর মতো, একদিন না একদিন আলোর ছড়া বেই। এইভাবে কথা বললে হবে না, আপনি সরাসরি বলেন। আমি আলেয়া। আলেয়া নামের অর্থ জানেন? হ্যাঁ, মরিচিকা। এই নামটি আমাকে নবাব দিয়েছিল। নবাব তো আপনাকে অনেক কিছুই দিয়েছে। কোনো কিছু পাবার আশায় তো আমি নবাবের দরবারে যেতাম না, আমি ছিলাম নবাবের রাজ্যের নারী গোয়েন্দা। আর আপনি অনেক ভালো নাচনে বলিও ছিলেন। আমার নাচের প্রশংসা ছিল বই কি, জগৎ শেঠ, রায় ভল্লব, নদিয়া রাজ্যের রাজা রামকৃষ্ণচন্দ্র আমার নাচে পঞ্চমুখ ছিলেন। আর নাচ তো ছিল আমার আসল পরিচয় ঢাকার জন্য, আমি তো সব রাজাদের ষড়যন্ত্র গিয়ে নবাবকে জানাতাম। আর সেই থেকে নবাব আপনার প্রেমে পড়ে গেল? সে কথা স্বীকার করার সাহস আমার তখনও ছিল না, এখনো নেই। নাই রে বাপ, মানে নবাবের প্রতি আপনার ভক্তি তো দেখার মতো। উনি যে বাংলা বিহার উড়িষ্যার নবাব, আর আমি যে সামান্য নর্তকী। আসতে পারি? এখানে একটু বসতে পারি? বসবো। হ্যাঁ বসুন বসুন বসুন। খুব ক্লান্ত বোধ হয় না? জি, খুব ধকল যাচ্ছে, অনেক বেশি। বুঝতে পেরেছি। যেন আপনার পরিচয়? আমার নাম ভানু, বাবা নাম দিয়েছে শ্যামময়, আর সবাই আমাকে ঢাকার ভানু বলে কয়। ও, আপনি ঢাকার ভানু? জি। পরিচিত হয়ে খুব খুশি হলাম। যে জানাব, আপনি আপনার পরিচয় না দিলে আমি আপনাকে ঠিকই চিনতে পারছি। আপনি চিনে ফেলেছেন? হ্যাঁ, চেনারই তো কথা, বাংলাদেশের লোকজন গোপাল ভাঁড়কে চিনবে না তাকে হয়। গোপাল ভাঁড় তো আর ভুড়ি ভুড়ি জন্মায় না, গোপাল ভাঁড় একজন বুদ্ধির রাজা, জ্ঞানের রাজা গোপাল ভাঁড়। কথাটা আপনি ঠিকই করছেন, তো যার সামনে একটু ভুল আছে। কোথায়? আসলে আপনি ইতিহাসে আসেন কিনা এটা কিন্তু এখনো ঠিক হয় নাই। মানেটা কি? এটা কি আপনার কথা না সবার কথা? ইতিহাসের কথা তো আমার কথা হইতে পারে না, তাই না? ধরে নেন এটা সকলেরই কথা। তাই? আচ্ছা, ওই নদিয়া জেলাটা কি এখনো আছে? আছে। রাজা কৃষ্ণচন্দ্র নামে কোনো রাজা ছিল না? ছিল, ইতিহাস সাক্ষী দেয়। তাহলে আমি গোপাল ভাঁড়ও আছি। কই আছিলেন? আপনার তো কোনো বংশধর নাই, ঘর বাড়িও নাই, আসেন শুধু মানুষের গল্পে গল্পে। ও, এত সহজে আমার নামটা মুছে ফেলল। কারা? ব্রিটিশদের কথা বলছি। রাজা কৃষ্ণচন্দ্রকে কতভাবে নাজেহাল করার চেষ্টা করেছে, আমি গোপাল ভাঁড় তাকে বারবার রক্ষা করেছি। সে গল্প এখনো পর্যন্ত মানুষের মুখে মুখে আছে। আচ্ছা, এই মায়রে বাপ শব্দটির অর্থ কি? আপনার মুখেই প্রথম শুনলাম। ও আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের বঙ্গ অঞ্চলের একটা নির্দোষ গালি। এমা, এটা গালি? হ্যাঁ, এরকম আরো অনেক নির্দোষ গালি আছে, যেমন হালারপো, সমন্দিরপো, কুত্তা, বিলাই, ইঁদুর। এমা, প্রাণীর নামে আবার গালি হয় নাকি? হয় হয়, অবশ্যই হয়, আর অনেকগুলো আছে, আমি আপনাকে শিখাই দিব না, কাজে আসবে। না বাবা, আমার গালি শেখার কাজ নেই। কে বলছে কাজ নেই? আছে, অবশ্যই আছে। গালি দিলে মন হালকা হয়ে যায়, আর যখনই আপনার কার উপর রাগ উঠবে মন খুলে গালি গালাজ করবে, দেখবেন মনটা একদম ফুরফুরা হয়ে যাবে। না না বাপু, আমার কারো উপরেই রাগ নেই। আরে ডাহা মিথ্যা বল। মিথ্যা হবে কেন? মির্জাফরের উপর রাগ নেই? বেঈমান কুলাঙ্গার! এই দেখলেন, হ্যাঁ, মির্জাফর বলতেই কেমনে রেগে গেলেন, আর বললেন আপনার কারো উপর রাগ নেই। রাগ দেখি আর হবে কি, তাকে এখন পাবো কোথায়? আর পেয়ে যাবে,
এই উপন্যাসে যেভাবে একটা একটা করে ঐতিহাসিক চরিত্রগুলো ঢুকতেছে, কোন সময় সেও চলে আসতে পারে, পেয়ে যাবে। পেনেই একবার বেঈমানটাকে বুকের ভেতরে সোজা খঞ্জর বিঁধে দেব। সাবাস সাবাস আলিয়া, এই হচ্ছে বাংলার নারী, যখন প্রয়োজন তখন মায়ের মতন, আবার বীরাঙ্গনা বীর যোদ্ধা। সাবাস। আচ্ছা আমরা এখন কোথায় আছি? আমরা মজার দেশ পাতায়াতে আছি। পাতায়া, এই নাম তো আগে কখনো শুনিনি। শুনেন কি করে, আপনারা তো সেই কবে জন্মেছেন, আর আপনারা নিজেদের ওই রাজ্যের বাইরে কি কখনো ভাবছেন বা চিনছেন কিছু? সেই যে তখন থেকে কথা বলেই যাচ্ছি, আপনার নামটাই তো এখনো জানা হলো না, আপনাকে তো চিনতেও পারছি না আমি। না চিনারই কথা, বাংলা সাহিত্যের ইতিহাসে আমার জন্ম বেশি দিন না। আমার নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, সবাই আমাকে কাঞ্চু বলেই ডাকে। কাঞ্চু? হ্যাঁ মাধবী। হ্যাঁ আপনার নাম যে মাধবী এটা আমি জানি, কিন্তু সবাই আপনাকে হীরা বলে ডাকতো। আমি জানি, দেখলেন আপনার ব্যাপারে আমি কত কিছু জানি। বাহ, আপনাকে তো খুব বুদ্ধিমান এবং বিদ্বান বলে মনে হচ্ছে। তা আপনার বংশ পরিচয়? আগে জানোয়ারের বংশ, ভাঁড় মহাদায়। আপনি কি মস্কার করছেন আমার সাথে? না না না, মস্কার করি না, জানোয়ারের বংশ বিলক্ষণ। আমার বাবা কয় উল্লুক, আর মা কয় গাধা, দাদু কইতো বাঘের বাচ্চা, আর ঠাকুরবা কইতো বান্দর। ঠিকই, মানে আপনি আপনি আসলেই খুবই বুদ্ধিমান এবং আপনার রসবোধ তো অসাধারণ। সবই হলো হাওয়ার গুড়, বুঝছেন দাদা? কোথাকার হাওয়া? কি হাওয়া? আগে পদ্মা নদীর হাওয়া। ও, পূর্ববঙ্গের পদ্মা, মানে আপনার বাড়ি পূর্ববঙ্গে? আগে না, আমার বাড়ি বাংলাদেশে। আচ্ছা আচ্ছা। বাংলাদেশের মানুষ পূর্ববঙ্গ কয় না, কোনোদিন কয়ও নাই। আপনাদের হেপারে মানুষ দেশের নাম ডাকছে পশ্চিমবঙ্গ। আচ্ছা গোপালদা, বয়সে আপনি আমার বড়ই হবেন, দাদা কইয়া ডাকি না, কি কর? কতদিন পর দাদার সম্বোধনটা শুনলাম, কি যে ভালো লাগছে বলবেন। দাদা আমার একটা কথা কম তো, ইংরেজরা কাইটা গেলে কি দেশের নাম পাল্টে দেব? আচ্ছা আপনার বাপের যদি ট্রেনের তলে একটা ঠ্যাং জুড়ে কাইটা যায়, তাহলে কি বাপের নাম কি পাল্টায় ফেলাবেন? হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, এসব হচ্ছে রাজরাজরাদের ব্যাপার, রাজনীতিকদের ব্যাপার। আমরা বুঝি, সবই বুঝি, কিন্তু ওই কৌশলগত কারণে না গলাই না আর কি। আচ্ছা শোনেন, জি এই যে ঘরটা কার তা কিন্তু আমি জানি না, দরজাটা খোলা ছিল, আমি আপনার মতো খুব ক্লান্ত ছিলাম, আমি তো ভেবেছি জল একটু জলের জন্য ঢুকেছিলাম, তারপরে ক্লান্তিতে বসে পড়েছি। আপনি এসে বসে পড়েছি? জি জি। কিন্তু এটা মানে নিরাপদ হবে না, জি আমরা বাইরে যাই, নাহলে সে ভাবে যে দুটো চোর এসেছে, তখন হাত খারাপ হলো। তার চেয়ে বরং হাঁটতে হাঁটতে রাস্তায় কথা বলি। কেমন একটা শহরে এসে পৌঁছাইলাম, একটা উষা ডিবি নাই, কবর নাই, আমি আমার মাজার বানাইম কেমনে? গতরটাও যে ম্যাজম্যাজ করতেছে, স্ত্রী সঙ্গ না ফেলে শৈলটাও ঠিক হইত না। মাজার যদি বানাইতে পারতাম তাইলে একটা বিবি টিবি ফায়া দিতে পারতাম, শৈলটাও ঠিক হইত। এখন মাজার ফায়ন কোথায় বুঝতেই তো নাই আশেপাশে, এত কয় পরিষ্কার শহরে লইব, ভালো লাগে না কিছু। উমা এই শহর তো শাড়ি পরা কোনো মেয়ে মানুষ দেখি না, কিন্তু কিছু বলবেন? কি হলো, কিছু বলবেন?
জি। আপনি কি এখানে বেড়াতে আসছেন, মানে আপনার ঠিকানা কি? আপনি দেখি বাংলায় কথা বলছেন, আপনার বাসা কি বাংলাদেশে? জি, আমার নাম মজিদ, আমি আলেম পাস। তো আপনি ওদিকে ফিরে কথা বলছেন কেন? চোখের পর্দা করতেছি। চোখের পর্দা করছেন কেন? বেগানা নারীর দিকে তাকাতে হয় না, একবার তাকালেই চোখটা সরায় ফেলতে হয়, দ্বিতীয়বার তাকালেই সেটা পাপ, নিষেধ। আপনি আমাকে একটু আগে কি যেন বললেন, বেগানা না কি যেন, কি যেন একটা কথা বললেন? বেগানা। বেগানা, এই বেগানা অর্থ কি? যে সকল নারীদের সাথে বিবাহ অবৈধ, কোনো সময় বিবাহ করা সম্ভব না, তাদেরকে বলা হয় এগানা। আর যাদের সাথে বিবাহ করা সম্ভব তাদেরকে বলা হয় বেগানা। এই জন্য বেগানা নারীদের সাথে নির্জন স্থানে অবস্থান করা নিষিদ্ধ। তাহলে এই জন্যই আপনি অন্যদিকে তাকিয়ে আমার সাথে কথা বলছেন? আমি কুস্তাই ঠিকমতো বুঝতে পারতেছি না। আসলাম একটা উপন্যাসের চরিত্র, এখানে এসে কই পড়লাম না পড়লাম কিছুই মাথায় কাজ করতেছে না। বেশ, তাহলে বলুন কি বলতে চাচ্ছেন বলেন। আয়েশা যখন পড়ছি দুঃখ নাই, তবে আয়েশাই না কি সব উল্টাপাল্টা মানুষজন লোকে দেখা হইতেছে। একজনরে দেখলাম ওই ইতা, ওই যে মদ খায়া খায়া পারু ফারু করে চিলেছে। পারু পারু মানু কি পার্বতী? সেটা তো আমি বলতে পারবো না। আচ্ছা লোকটা দেখতে কেমন? লোকটা ওই ধুতি পাঞ্জাবি পরা আর কাশে একটু পরপর আর ইতা খায়। বাহ, ওন যে দেবদাস। দেবদাসও কি তাহলে এখানে চলে এসেছে? হইতে পারে। আপনার এই শাড়ি পরা দেখে ভাবলাম যে আপনার কাছে একটু আসি, আপনার একটু জিজ্ঞাসাবাদ করি। হ্যাঁ অবশ্যই, আপনি বলুন আর কি জানতে চাচ্ছেন। ওই আপনার চোখে কি তা আশেপাশে কোনো কবরস্থান পড়ছে? কই, না তো, আমার চোখে তো পড়েনি। তাই কোনো পুরনো জঙ্গল এলাহা? না, তাও পড়েনি। তাইলে আর কথা কইলাম কি? আপনি এইসব কেন খুঁজছেন? সেই কথা তো আমি আপনাকে বলবো না। আচ্ছা আপনার কি শাদি হয়েছে? না। তাইলে আমি আপনার বিয়ার প্রস্তাব করতে পারি, পাত্র হিসাবে আমি খারাপ না। আমার নাম মজিদ, আমি আলেম পাস। আমি যদি এখানে মনে করেন একটা মাজার ফেয়ে যায়, তাহলে আমার আয় রোজগারও ভালো হইব, আয় রোজগারও কম না। আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনাকে বিবাহ করতে পারি। আর আমি উপন্যাসে থাকা অবস্থায় দুইটা বিবি আছিল, এখন এখানে এসে আমার কোনো বিবি নাই, আমার আসলে বিবি দরকার। আপনি বললে আমি আপনাকে বিবাহ করতে পারি। মনে করেন যে আমি টুকটাক ভালোই জানি সব কিছু, এখানে একটা পুরনো জায়গা ফেললে মাজার বানায় আয় রোজগার আমার ভালো হয়ে গেল। আপনার আমি বিবাহ করার প্রস্তাব দিলাম। আপাতত আমার বিয়ে করার কোনো ইচ্ছা নেই। মায়া মানুষের ইচ্ছা অনিচ্ছা কি? মায়া মানুষ হইতে গিয়া নদীর স্রোতের কলসির মতো, নদী আর স্রোত কলসির যেখানে বাসায় নিয়ে দেবো সে সেখানেই যাবে। আমি কোনো ভাসমান কলসি নই, আমি হচ্ছি কাঠিন্য লাবণ্য, আমি কখনো বিয়ে করব না, বুঝতে পেরেছেন? সময়টা নষ্ট হইল আর কি। আরে দেখলি মোর মাথাটা খালি ঘোরায়, সুন্দর আপনার প্রিয় দহিত্র নবাব সিরাজউদ্দৌলার আজ কি অবস্থা এই বাংলায়?